দড়ি, ও খোলা মাঠ, কত সুন্দর। তা আপনারা আসুন, একটু মনের খুলে একটু নাচানাচি করুন এসে, তাহলে তো অনুভব করতে পারবেন যে বৃন্দাবন কত সুন্দর। হ্যাঁ রে, এ দেখুন আমার পিছনে কেশিঘাট, আমি কেশিঘাট হয়ে এখন ঘোরাঘুরি করছি যমুনার ওই পার। রাধে রাধে, কোথায় এসে গেলাম এটা? এ দেখুন সর্ষে ফুলের বাগান, বৃন্দাবনের ধুলিতে ঘোরাঘুরি করতেন আর বৃন্দাবনের জঙ্গলে। হা রাধে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা মাধব, হা রাধে, হা রাধে। তখন হঠাৎ কৃষ্ণ স্বয়ং এক ছোট বাল্য রূপ ধারণ করে এসে। তো এখানে যমুনার পরে আমি লাস্টে যাব, আগে আপনাদেরকে একটু আগে থেকে ঘুরে নিয়ে আসি। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দীর্ঘ প্রায় ছ থেকে সাত মাস হয়ে যাবে আমরা আর যমুনার ওই পারে যেতে পারছি না। দেখুন যমুনার ওই পারে কত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি না। কেন জানেন? বৃন্দাবনে হয়েছে অলরেডি বৃষ্টি, তারপরে হয়েছে বন্যা। আর এই বন্যা হয়ে থাকলে বৃন্দাবনে এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ, এই ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়। ছ মাস ব্রিজ থাকে, ছ মাস ভেঙে দেওয়া হয়। তো ব্রিজটা ভেঙে যাওয়ার পর ওইদিকে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমি কদিন ধরে খবর লাগছি যে কবে ব্রিজটা হবে, কবে এই ব্রিজটা হবে আর কবে ওইদিকে যাব। তো আজকে আমি ফাইনালি দেখতে পাচ্ছি ব্রিজ কমপ্লিট, যাওয়ার মতো সিচুয়েশন রয়েছে। তো আর দেরি কিসের, চলুন প্রিয় ভক্তগণ আমরা হোর হোর করে দৌড়ে চলে যাই ওই পারে। হরি বল, আর দেরি নেই, চলুন লেটস গো। দেখতে পাচ্ছেন এখানে ব্রিজে উঠে গেলাম, এখানে অলরেডি কাজ চলছে ব্রিজের উপর। তো আপনাদেরকে দেখাবো, এখনও কমপ্লিট হয়নি, মানে চলে যেতে বলবো গাড়ি এদিকে, দেখেন এদিকে রেলিং লাগাবে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয় যেতে, ঠিক আছে। তো মেনলি এখানে ব্রিজটা হলে সব রকমের সুবিধা হয় সবারই। তো ড্রেজার দিয়ে এখানে কাজ চলছে, এই দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি। দু তিন দিন না হলেও পাঁচ ছ দিন লেগে যাবে। দেখুন ড্রেজার দিয়ে কাজ চলছে এখানে। হরি বল। তো প্রিয় ভক্তগণ ফাইনালি এসে গেলাম, দেখুন এখানে কাজ চলছে। যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ড্রোন শট নিব একদিন, দাঁড়ান, ড্রোন শটের জন্য অপেক্ষা করতো আপনাদের। চলুন আগে আপনাদেরকে ওখানে ঘুরে নিয়ে আসবো, সর্ষে বাগান থেকে নিয়ে আসি ঘুরে, ঠিক আছে চলুন। সময় আসতাম এদিকে সাইকেল নিয়ে, রাধানি আজ কোথায় কিলীলা করছে দেখুন। কার জীবনে কখন কি হয় ভগবানের কৃপা ছাড়া সেটা অনুভব করা যায় না সত্যি। আজ এখানে নিয়ে যাচ্ছি স্কুটি, একসময় এদিকে সাইকেল দিয়ে ঘুরতাম, সাইকেলে কখনো কোনো ব্রেক থাকতো না, সাইকেল চালাতে খুব অসুবিধা হতো, কত কষ্ট করে এদিকে আসতাম। আজ রাধানির অশেষ কৃপা, কৃপার পাশাপাশি আপনারা খুব সুন্দর দর্শনও করতে পাচ্ছেন। তো অলরেডি আমি এসে গেলাম, তো এখানে যমুনার পরে আমি লাস্টে যাব, আগে আপনাদেরকে একটু আগের থেকে ঘুরে নিয়ে আসি। নোংরা হয়ে যাবে খুব, কালকে গাড়িটা ধুয়ে নিয়ে আসলাম, কিছু করার নেই।
राधे किशोरी दया करो श्यामा लाडली दया करो दया करो कर कृपा करो राधे किशोरी दया करो श्यामा लाडली दया करो हरि बोल हरि बोल। এসে গেলাম সেই আমার গাছতলায়, যে গাছতলায় আগে এখানে বসেছিলাম, এসে ফাইনালি আমরা গাছতলায় এসে হাজির। রাধে রাধে শ্যাম মিলা দে, শ্যাম তো মিলে গাই একদিন না একদিন। রাধে রাধে কোথায় এসে গেলাম এটা, এ দেখুন সর্ষে ফুলের বাগান, আর অলরেডি এদিক দিয়েও লাগিয়ে দিয়েছে, কদিন পর এদিক দিয়েও সর্ষে ফুল হয়ে যাবে। এ দেখুন পুরো মাঠ জুড়ে অপূর্ব সুন্দর সেই ভগবান কৃষ্ণের সেই লীলাভূমি বৃন্দাবন। এই সামনে রয়েছে একটা মানে নদীর একটা মানে খালের মতো রয়েছে, এই স্থানে আমি বসেছিলাম এক সময় এসে, মানে যখন আমি বৃন্দাবনে ভগবানের সেবা করি, রূপ গোস্বামীর সেবা করি, তখন এখানে সকালে তো সেবা করে দুপুরবেলা প্রসাদ পেয়ে আর কোথাও দাঁড়াতাম না, চলে আসতাম বৃন্দাবনে যমুনা ওই পারে। তো এখানে এসে বসে বসে হরিনাম জপ করতাম, ফেসবুকে লাইভ করতাম, খুবই একটা আনন্দ ছিল। সেই আনন্দ স্মৃতিগুলো মনে হচ্ছে যে তখনকার জীবন কত, তখনকার লাইফটা কীরকম ছিল আর এখন কীরকম লাইফ জীবনে উপভোগ করতে পারছি। তো সত্যি ভগবানের অশেষ কৃপা, সব কিছুই ভগবান অটোমেটিকলি ভগবান ভক্তদেরকে প্রদান করে। তো আমার কোনো অহংকার নেই, আমার কোনো উল্লাস নেই, আমি চাই যে মানুষ আমার মাধ্যমে ভগবানের ভক্তিতে ভক্তিতে যুক্ত হোক, মানুষ বৃন্দাবনে আসুক, এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল, আর সেটা হারে হারে টের পাচ্ছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃন্দাবনে এ হলো ভাবলা কাঁটা, দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো দিয়ে রাধারানী একসঙ্গে করে, এই রাধারানী কাঁটা উপরে পা ফেলে হাঁটত, কেন জানেন? এক জায়গায় রয়েছে বর্তনা নন্দগার মাঝামাঝি একটা একটা বন আর কি, সে রাধারানী বনের উপরে এই কাঁটাগুলো দিয়ে হাঁটত। ঠিক আছে, এক টাকাও দিবেন না, টাকা নিয়ে কি করবে, বাজে নেশা করবে। হ্যাঁ, আপনি এখানে এসে কমেন্ট করবে কেউ যে ভগবানের কোনো রূপ আসতে পারে, ভগবানের রূপ আসুক কিন্তু সেটা আমাদের মতো সাধারণ লোকের কাছে আসবে না, ঠিক আছে? এগুলো নিয়ে তারা বাজে নেশা করবে, এই জন্য কখনো এসে কাউকে এক টাকা দু টাকা দশ টাকা বিশ টাকা কাউকে দিবেন না, কারণ কালচার তো এখন আজকাল এই হচ্ছে, টাকা হলে মানুষের বাজে কাজে চলে যায়। আর এ দেখুন কত সুন্দর সবুজ ঘাসে ঘেরা আমাদের এই বৃন্দাবন। ও রাধে 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 রাধে, চলো মন বৃন্দাবনে যাই, চলো মন বৃন্দাবন যাই। তো যমুনার ওই পারে আমরা যাবো এখন, ঠিক আছে? এদিক দিয়ে কাদামাটি আছে, বাইক নিয়ে যেতে স্কুটি নিয়ে যেতে একটু অসুবিধা হবে, তো আমরা এখন যাবো ওই পারে। রাধে 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 হরি বল। তো চলুন আমার সঙ্গে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে। কত সুন্দর আমাদের বৃন্দাবন ধাম, প্রিয় ভক্তগণ মনে অনেক বড় অভিলাষা, অনেক বড় উল্লাস। জানেন কি, যে বৃন্দাবনে আমরা একটা মন্দির করব, আপনারা সবাই জানেন তো, মন্দিরের জন্য আমাদের অলরেডি জায়গা দেখা হয়ে গেছে,
তো আমরা খুব তাড়াতাড়ি এই মন্দিরের জায়গাটা নিতে চাই। তো প্রিয় ভক্তগণ, সবার মাধ্যমে সবার সাপোর্টে কিন্তু আমরা মন্দিরটা করতে চাচ্ছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে। কারো যদি রিসিট চাই তো রিসিট আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কেউ বৃন্দাবনে স্থায়ীভাবে আমাদের মন্দিরে থাকতে চান তো সেইভাবে আপনারা ডোনেশন করতে হবে, তাহলে আমাদের সঙ্গে আপনারা চির লাইফ টাইমের জন্য থাকতে পারবেন। তো প্রিয় ভক্তগণ, মনঃসজনম পেয়েছি, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর যদি ভগবান আপনাকে সেই ধন সম্পদ প্রদান করে থাকে তাহলে সেই ধন সম্পদ ভগবানের সেবায় লাগান, তাহলে এই মনঃসজনম আপনার সার্থক হয়ে যাবে। তো আপনারা যারা সেবা করতে চান, দর্শন করতে চান মন্দিরের জন্য, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এটা পে করার নাম্বার নয়, এটা আমার সঙ্গে জাস্ট কন্ট্যাক্ট করুন, তারপরে আমি আপনার ভাবনা বুঝে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিব। তো চলুন আপনাদেরকে যমুনার ওই পারে নিয়ে যাই। হরি বল। হরি বল। রাধে রাধে। মা যমুনার উপর দিয়ে এখন আমি স্কুটি চালাচ্ছি। এ দেখুন, আমার স্কুটি চালিয়ে এসেছি কিন্তু বালির জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই স্থানে মা যমুনা পুরো জল ভর্তি ছিল, এই অবধি আমরা আসতে পারতাম না। আর এখন মা যমুনার উপর দিয়ে আমরা এখন স্কুটি চালাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে আছি। সামনে রয়েছে কেশিঘাট। এ দেখুন কেশিঘাট। এ দেখুন পুরো বৃন্দাবন ধাম এখান থেকে দর্শন হচ্ছে। দেখুন, এ দেখুন বিদেশি পাখিগুলো আমাদের যমুনাতে তারা মনের আনন্দে কত সুন্দর করে উড়ে বেড়াচ্ছে। দেখুন কত সুন্দর। আর দেখুন চাঁদ, চাঁদ এখন ডুবে যাচ্ছে, অস্ত হচ্ছে, যেমন হাতে ধরতে পারবো। দেখুন কত অপূর্ব সুন্দর, অদ্ভুত। এ দেখুন কাঠের ব্রিজ এদিক দিয়ে হচ্ছে, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। এ দেখুন কাঠের ব্রিজ এখানে হচ্ছে। হরি বল। রাধে রাধে। এই আনন্দ উপভোগ করতে চান বৃন্দাবনে আসুন। দেখুন এই ঠান্ডার সিজনে কিন্তু আনন্দ শেষ নেই এখানে, প্রতিটা সিজনে সিজনে বৃন্দাবনে আনন্দ, কেননা সিজন অনুযায়ী ভগবান, কাল অনুযায়ী ভগবান লীলা করতেন। তো এই সময়টা আমার খুবই মনে হচ্ছে যে আমি যখন প্রথম বৃন্দাবন ধামে আসি তো আমার অভিলাষা ছিল আমি বৃন্দাবনে এসে যমুনা স্নান করব আর এসে ভগবানের দর্শন করব। তো এই সময়টা আমি এসেছিলাম। এই দেখুন এখানে জল তখন শুকিয়েছিল, এই জায়গা মাঠ ছিল, আর ওখান থেকে আমি যমুনা থেকে কেশিঘাট থেকে নৌকা নিয়ে এই স্থানে এসে এইপারে স্নান করেছিলাম। মানে সেই দিনের কথা আমার মনে হচ্ছে, সত্যি আজ ভগবানের কৃপা কোথায় এসে দাঁড়ালো। আর বন্যার সময় কিন্তু পুরো ডুবে গেছিলো, এদিক দিয়ে পুরো এখানে জল আর জল দেখা যাচ্ছিল। সত্যি একটু ধরতে ইচ্ছা মনে হচ্ছে, ধরি। ও খোলা মাঠ কত সুন্দর। তো আপনারা আসুন, একটু মনের খুলে একটু নাচানাচি করুন এসে, তাহলে তো অনুভব করতে পারবেন যে বৃন্দাবন কত সুন্দর। হ্যাঁ রে। এ দেখুন আমার পিছনে কেশিঘাট। আমি কেশিঘাট হয়ে এখন ঘোরাঘুরি করছি যমুনার ওই পার দিয়ে। এ দেখুন এখান থেকে পুরো দেখা যাচ্ছে। এখানে মনের আনন্দে ধরতেও পারেন, কেউ আপনাকে বাধা দিতে পারে না। আর মনের আনন্দে ভগবান কৃষ্ণকে ডাকতে পারেন, হা রাধে হা কৃষ্ণ, হা রাধে হা কৃষ্ণ। আমাদের শ্রীরূপ গোস্বামীপাদ যখন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে বৃন্দাবন ধামে এসেছিলেন আর বৃন্দাবনের ধুলিতে ঘোরাঘুরি করতেন আর বৃন্দাবনের জঙ্গলে হা রাধে হা কৃষ্ণ, হা গোবিন্দ হা মাধব, হা রাধে হা রাধে, তখন হঠাৎ কৃষ্ণ স্বয়ং এক ছোট বাল্য রূপ ধারণ করে এসে বলছে, হে বাবা তোমার কি হয়েছে, তুমি কি আমার কৃষ্ণকে দেখেছ, তুমি কি আমার রাধানীকে দেখেছ। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ এই রূপ ধারণ করে এসেছে আর বলছে, ওখানে একটা উচ্চ পাহাড়ের মধ্যে তোমার রাধা কৃষ্ণ রয়েছে। তখন স্বয়ং রাধা গোবিন্দকে ওখান থেকে পেয়েছিল। সে কামধেনু গা এসে প্রতিদিন এখানে দুধ দিতেন আর সে দুধকে ভগবান রাধা গোবিন্দ ছিলেন এই গুহার ভিতরে। তখন এখান থেকে উদ্ধার করে বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দির হয়েছে। তারপরে সেই গোবিন্দদেব এখন বর্তমানে জয়পুরে রয়েছে। শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয়, শ্রীরূপ গোস্বামীপাদ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরি বল।
তো আনন্দ লাগছে, মনে শান্তি হচ্ছে, একটু দুঃখ কষ্ট দূর হচ্ছে। কন্টিনিউ ব্লগের সঙ্গে দূরে থাকেন, আনন্দ কাকে বলে অনুভব করতে পারবেন। ব্রজের আনন্দ, এ ব্রজ কোনো সাধারণ জায়গা নয়, ব্রজ হলো ভগবান কৃষ্ণের নিত্য লীলা স্থান। এ হলো চিন্ময়, এখানে কেউ কুকর্ম করে বেশি দিন টিকতে পারবে না। এটা হলো ভগবানের নিত্য লীলাস্থলী। কত সুন্দর, অদ্ভুত! দেখুন আমি স্কুটি ছেড়ে কোথায় চলে এসেছি, কত সুন্দর এখান থেকে, অদ্ভুত লাগছে। হরি বল, রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধা কৃষ্ণ প্রাণ মোর জীবন কিশোর। এ হলো আমার বৃন্দাবন, এ হলো যমুনা মাইয়া, এ হলো কেশিঘাট, এ হলো আমি। হরি বল। তো প্রিয় ভক্তগণ, এবার বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেলবনের মেলা আসছে খুব শীঘ্রই, আর বৈকুণ্ঠের দরজা খুব শীঘ্রই খুলবে, সেই নিয়ে একটা ব্লগ আমি দিব। আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম বৈকুণ্ঠের মন্দির রাত্রেবেলা, কিন্তু আপনাদের এতটা কেয়ার করেনি, এতটা ভালো লাগেনি আপনাদের। তো যাই হোক, আমি আমার নিউজ আমি দিতে থাকবো, আপনাদের ভালো লাগে দেখবেন, না ভালো লাগবে আরও ভালো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃন্দাবনে আসুন, আমরা একটা মন্দির করছি, সবাই সাধ্য অনুযায়ী ডোনেশন করুন। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।